আসসালামু আলাইকুম, আমি আবারও এইটা আমার পরবর্তী এপিসোড নিয়ে এলাম। চলো শুরু করি। ইয়ানহুইকে তার দাদা জিংকে রাখার অনুমতি দেয় এবং আরো তীক্ষ্ণ প্রশিক্ষণ দিয়ে তাকে পারদর্শী বানাতে বলে। ইয়ানহুই যখন চলে যায় তখন ইয়ানহুইয়ের দাদা তার সার্ভেন্টকে বলে, আমরা জিংকে দিয়ে একটি কাজ করাবো, তাকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সম্রাটের ইচ্ছা পূর্ণ করব। আসলে তার দাদা জিংকে দিয়ে কিছু প্রতিশোধ নিতে চাচ্ছিল, যা ইয়ানহুই জানতো না। জিং লেখালেখি করছিল কিন্তু ইয়ানহুই তাকে বারণ করলে সে শোনে না, তার কলমটি নিয়ে নিতে চায়। কিন্তু জিং সেই কলমের কালি ইয়ানহুইয়ের কপালে লাগিয়ে দেয়। এরপর জিংকে চোখ বেঁধে সবকিছু পরীক্ষা করতে দিচ্ছিল। ইয়ানহুই তার হাত সহ একটি ফুলের পাপড়ি সহ পাত্র জিংকে নাকের কাছে ধরে বলে, এগুলোর কিসের কিসের ঘ্রাণ পাচ্ছ? তো প্রথমে ফুল এবং ঘাসের কথাই বলে, কিন্তু এরপর সে ইয়ানহুইয়ের হাতের কথাও বলে। ইয়ানহুই তাকে ফুল সম্পর্কে আরো শিক্ষণ দিতে বলে। চিং তো চোখ বেঁধে সকল ফুল গাছের দিকে তাকিয়েছিল, সে টিউলিপ ফুল খোঁজার দায়িত্ব ছিল। সে যখন সেই ফুলগুলো খুঁজছিল তখনই সেখানে একটি রাজকুমার আসে। রাজকুমারটি ভাবে চিং হয়তো একা একা কানামাছি খেলছে, তাই সে জিংকে বলে সেও তার সাথে খেলবে, তাকে যেন সে খুঁজে বের করে। চিং তো একটি পরীক্ষায় ছিল, মনে মনে ভাবে আমি তার সাথে খেলার মাধ্যমে আমার পরীক্ষাটা শেষ করব। চিং তার ঘ্রাণ নিয়ে রাজকুমার যেদিকে যায় সেদিকে যায়। রাজকুমার তো বুঝতেই পারছে না জিং কি দেখছে নাকি দেখছে না। জিং যখন রাজকুমারকে ধরে ফেলে তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন জিং রাজকুমারকে পানিতে ফেলে দেয়। রাজকুমার তো অনেক রেগে যায় এবং উঠে জিংকে বলে, আমি তোমার পরিবার সহ তোমাকে মেরে ফেলবো। কিন্তু জিং বলে, তারা তো আগেই মারা গেছে, যদি বাকিদের মারতে চাও তবে তো তোমার আগে তাদের খুঁজে বের করতে হবে। তখন রাজকুমার বলে, ঠিক আছে, আমি তোমার মনিবকে বলে দেব, সে তোমাকে শাস্তি দেবে। কিন্তু জিং তার সাথে মজা করতে থাকে আর বলে, তুমি ইয়ানহুইয়ের কথা বলছো, সে তো আমাকে অনেক পছন্দ করে, তোমার কথায় সে কিছুই করবে না। ছাড়া আমি অনেক কিছুই করতে পারি, আমার অনেক যোগ্যতা আছে, তুমি চাইলে তুমি আমাকেও নিতে পারো। তাদের এই সব কথা দূর থেকে ইয়ানজুন শুনে সে তো হাসতে থাকে। এরপর সেই রাজকুমার এবং ইয়ানজুন দুজনই ইয়ানহুইয়ের সাথে দেখা করে। রাজকুমার ইয়ানহুইকে বলে, আমি তোমার প্রাসাদে একটি মেয়েকে দেখেছি যাকে তুমি শেষবারে বাঁচিয়েছিলে, আমার তাকে দেখে অনেক পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে যেতে চাই। ইয়ানজুন বলে, এত তার আগে সম্ভব না, কারণ তোমার আগে আমি তাকে চেয়েছি। তখন ইয়ানহুই বলে, আমরা দুজন যুবরাজ, আমরা একটি মেয়েকে চাচ্ছ, কিন্তু আমি তা পাচ্ছি না, কারণ আমি এখন চোখে দেখতে পাই না, তাই জিংকে আমারই প্রয়োজন হবে। ইয়ানহুই জিয়াকির সাথে দেখা করে এবং জিয়াকির কাছ থেকে জানতে চায় জিংকের আগের জীবন সম্পর্কে। তখন জিয়াকি বলে, জিংক আমার বাবার উপপন্থীর মেয়ে ছিল, আমরা সবাই যখন খেলতাম মজা করতাম তখনও জিংক আমাদের সাথে মিশতো না, সে একা একাই থাকতো। একদিন আমাদের গ্রামে সৈন্যরা হামলা করে সবাইকে মেরে ফেলে, সেদিন থেকে জিং নিখোঁজ ছিল। আমরা এখানে অনেক দিন ধরে ছিলাম, আমার বড় ভাই এবং আমার বড় বোন তো মারা গেল, জিংক এখনো তার কষ্ট নিয়েই আছে। এদিকে হুয়াই ইয়ানহুইয়ের সাথে দেখা করে এবং জিংকের কথা বলে। জিংকের নামে অনেক আজে বাজে কথা বলছিল, কিন্তু ইয়ানহুই বলে, আমি এমন কিছু পছন্দ করি না যা আমাকে স্পর্শ করে, আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কাউকে কথা বলতে দেই না। তখন হুয়াই বলে, ঠিক আছে, চলো একদিন সবাই মিলে আড্ডা দেই। পর সকল রাজকুমারী সে বসেছিল। ইয়ানহুই জিংকে সাথে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তাকে সবার সামনে আনে না। তখনই সেখানে চুন আর সে রাজকুমারীটি আসে, একজন দাসের হাত থেকে কিছু আবার সেখানে পড়ে যায়, সাথে বিষাক্ত একটি বিষও ছিল। চুন আর ধরতে যায় কিন্তু জিং তা সরিয়ে বলে, এটি বিষাক্তই, এটি ধরতে পারবেন না। তখন সেখানে সে রাজকুমারটিও আসে। রাজকুমারটি জিংকে দেখে বলে, তুমি কেন এখানে আটুগেড়ে বসে আছো, তুমি ওঠো। জিং বলে, আমি শুধু সাধারণ একজন দাসী। আর তখন জিংকের কথা শুনে বুঝতে পারে ইয়ানজুন ওর নামে বলেছিল, তাই চুনা তার সাথে জিংকে আসতে বলে। জিং চলে যাওয়ার সময় বিষাক্ত বিষ থেকে জিংকের রুমালে কিছু বিষ নিয়েও যায়। চুনার তো ইয়ানজুনের সাথে দেখা করে, কারণ চুনার ইয়ানজুনকে পছন্দ করত, কিন্তু ইয়ানজুন তো বারবার জিংকের দিকেই তাকাচ্ছিল, এটা চুনার বুঝতে পারে। তখন চুনার জিংকে ডেকে এনে বলে, আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো চা বানাও, তাই তুমি আমাকে চা বানিয়ে খাওয়াবে।
তাই জিং তাদের আদেশে চা বানাতে থাকে। জিং তো সবাইকে চা দিতেছিল, কিন্তু হুয়াই তো তাকে অনেক আজে বাজে কথা বলতেছিল। হুয়াই এটাও বলে, তোমার রক্তে আমি একটি দাসীর রক্তের গন্ধ পাই, সেই দাসী আমার দাদার জেল প্যাভিলিয়নে গিয়েছিল। এখানে হুয়াই জিংকের বড় বোনের কথা বলছিল, তাকে তার দাদা মেরে ফেলেছিল। জিংকের বড় বোনের রক্ত দিয়ে তারা একটি পারফিউম বানিয়েছিল। ইয়ান জুন এবং বাকি সবাই তো হুয়াইকে থামতে বলে আর এসব আজে বাজে কথা বলতে মানা করে, কিন্তু হুয়াই জিংকে রক্তের পারফিউমটি দেয় এবং বলে, দেখো তো তুমি এই রক্তের ভিতর তোমার বড় বোনকে খুঁজে পাও কিনা। জিং সেটা নেয়, কিন্তু জিংকে সেই রুমাল দিয়ে পারফিউম থেকে কিছু পারফিউম নিয়ে জিং দেখতে থাকে, গুলো ইয়ানিও লক্ষ্য করছিল। হুয়াই জিংকেও জেল প্যাভিলিয়নে পাঠানোর কথা বলে, কিন্তু কেউই এখানে কিছু বলে না। জিং সেখান থেকে চলে যায়। এরপর চুনার রাজকুমারীর কাছে হুয়াই আসে। হুয়াই চুনারকে পছন্দ করত, কিন্তু চুনার তো মোটেও তাকে পছন্দ করত না। চুনার বলে, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে, কিন্তু তোমার এমন কোনো গুণ নেই যে আমি তোমাকে বলবো। তখন হুয়াই বলে, আমারও একটি গুণ আছে, তুমি যা পছন্দ করো আমিও তা পছন্দ করি, তুমি যা ঘৃণা করো আমিও তা ঘৃণা করি। 3 দিনের মধ্যে একটি অনুষ্ঠান হবে, তুমি চাইলে আমি তাকে সরিয়ে দিতে পারি। চুনার বুঝতে পারে সে জিংকের কথা বলছে, কিন্তু চুনার বলে, আমি তাকে অপছন্দ করি এটা ঠিক, কিন্তু তাকে নিয়ে বেশি দূর বেশি কিছু করবে না। এদিকে সকল দাসীর মুখ থেকে জিয়াও কি শুনতে পারে, কিছু বছর আগে যে একজন দাসী পানিতে পড়ে মারা গিয়েছিল তা এখন তদন্ত করবে। জিয়াকির মনে পড়ে, সে পড়ে যাওয়ার আগে জিয়াকির হাত থেকে একটি বালা তার সাথে নিয়ে গিয়েছিল। তখন জিয়াকি এসে জিংকে জানায়, সেই মৃতদেহ যদি খুঁজতে থাকে এবং তদন্ত করে তবে তো আমরা 3 জনই ফেঁসে যাব। কিন্তু জিং জানায়, রাতে আমরা পালিয়ে যাচ্ছি, তোমরা 2 জন বর্ডারের কাছে থাকবে, আমি যদি একটার ভিতরে না ফিরে আসি তবে তোমরা 2জন চলে যাবে, মনে রেখো যাই হোক না কেন তোমরা আর এদিকে ফিরে আসবে না। জিং তো ইয়ানহুয়ের ঘরে ছিল, সে বর্ডার পাস করার জন্য তার সিল ব্যবহার করতেছিল, কিন্তু তখনই সেখানে ইয়ানহু এবং তার সার্ভেন্স চলে আসে। তখন তার কাজে মনোযোগ দেয়, কিন্তু ইয়ানহু তো জিংকের প্রতি সন্দেহ হয়েছিল। ইয়ানহুই জিংকের জন্য একটি নতুন ড্রেস এনেছিল, কারণ তাদের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। জিং যখন ড্রেস পরতে চলে যায় তখন ইয়ানহু কল্পনা করতে থাকে জিংক এখানে কি কি করেছিল, কারণ জিং কি করছে বা কি করতে পারে তার সম্পর্কে ইয়ানহু খুব ভালোভাবেই জানতো। জিং যখন তার ড্রেসটি পরে আসে তারা তো জিংকের দিকেই তাকিয়েছিল, কিন্তু আমি কোনো কিছু পরিবর্তন বুঝতে পারিনি। যাই হোক, এদিকে আমরা একটি নতুন মেয়েকে দেখি যে ইয়ানহু শহরে ঘুরতে এসেছিল। সে মনে মনে বলছিল, ভাই ইউ, আমি তোমার শহরে এসেছি, কিন্তু এবার আমি তোমাকে দেখতে আসিনি, তোমাকে মারতে এসেছি, আমাদের যেন না দেখা হয় তাতেই মঙ্গল হবে। এরপর দেখি জিয়াও বাই এবং জিয়াও কিও পালিয়ে এসেছিল, তারা তো টেনশন করছিল জিংকি তাদের কাছে আসতে পারবে কিনা। এদিকে ইয়ানহু এবং জিংকো মানা করছিল, তখনই তারা আকাশের রংধনু দেখে। এটা দেখে বলে, এর মানে আজ রাতে কেউ মারা যাবে। ইয়ানহু জিংকে তার নিজের ঘোড়ায় চড়তে বলে, কিন্তু জিং বলে সে নিজেই ঘোড়া চালাতে পারে, তাই তারা 2জন 2টো ঘোড়াতে করে বের হয়ে পড়ে। ঘরে সবাই তো রংধনুতে দেখতে পায়, এতে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে জিংক এবং ইয়ানহু তো উৎসবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখানে অনেক ভিড় দেখে ইয়ানহু তার জামার হাতা জিংকে ধরতে বলে। তারা একটি গেম খেলতে যায় যেখানে একটি ছেলে জিংকে একটি উপহার হিসাবে কিছু মিষ্টি দেয়, কিন্তু ইয়ানহু জেলাসি ফিল করে সে মিষ্টিটি ফেলে দেয়। জিংকে দাঁড় করিয়ে ইয়ানহু জিংকের জন্য কিছু মিষ্টি আনতে যায়, কিন্তু জিংক এই ফাঁকে এখান থেকে চলে যায়। সে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে সেই মেয়েটি এবং সেই ছেলেটির সাথে দেখা হয়। ছেলেটি জিংকে দেখে থেমে যায় আর বলে, আপনার হাতের লণ্ঠনটি অনেক সুন্দর, এটি কোথা থেকে কিনেছেন, আমাদের কি পথ দেখাতে পারবেন? কিন্তু জিং বলে, তার এখন তারা আছে, যদি তার এটি পছন্দ হয় তবে সে এটি দিতে পারে। এ বলে জিংক এখান থেকে চলে যায়। তখন ছেলেটি মেয়েটিকে বলে, আমার মনে হয় আমি এই মেয়েকে চিনি, আমার তার চোখ অনেক চেনা চেনা লাগছে।
তখনই ছেলেটি একটি ফ্ল্যাশব্যাক দেখায়, বলে যেদিন আমি একটি সম্প্রদায়ের উপরে হামলা করেছিলাম সেদিন আমি এই মেয়েটিকে দেখেছিলাম, শুধু তার দুটি চোখই দেখতে পেয়েছিলাম, কিন্তু তার অসাধারণ কুম্ফু এবং অসাধারণ শক্তি ছিল এবং তার পিঠের দিকে একটি বিষাক্ত ফুলের চিত্র ছিল। আমার মনে হয় সে লুহের মেয়ে, আমি তার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তখন মেয়েটি বলে, তোমার তো যে কোনো একটি সিদ্ধান্ত যেতে হবে, তুমি কি তাকে চেনো, হ্যাঁ বা না। এদিকে জিন যখন চলে যাচ্ছিল তখনই সেই ছেলেটি জিনকের উপর অ্যাটাক করে বসে। জিন তো এমনিতেই কুম্ফুতে ভালো ছিল, সে তো তাকে প্রোটেক্ট করতে থাকে, কিন্তু ছেলেটি তার হাতের পাখা দিয়ে জিনকের বেশ ছিঁড়ে ফেলে, কিন্তু তার পিঠে আর সে চিত্রটি সে দেখতে পায় না। তখনই সেখানে ইয়ানজুন আসে, ইয়ানজুন জিনকে ছেলেটির হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু জিনকের ঘোড়া আহত হওয়াতে ঘোড়াটি আবল তাবল ভাবে চলছিল। ছেলেটি মেয়েটির কাছে এসে বলে, এটি স্বাভাবিকভাবে কুম্ফুতে দক্ষ ছিল কিন্তু তাকে মারতে পারেনি, তার মনে বেশে তাকে বাঁচিয়ে নিয়ে গেছে, আর তার সাথে ছিল ইয়ানজুন। তাদের দুজনের কথা অনুযায়ী বোঝা যায় তারা খুব ভালোভাবেই এই পাঁচজন রাজকুমারকে চিনত। এদিকে তো ইয়ানজুন জিনকের পিছু নিয়েছিল, সে জিনকে বারবারই বলছিল, তুমি কোথায় যাচ্ছ, আমার পরিকল্পনা কি, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ঠিক তখনই তাদের দুজনের উপর হামলা করে দেয়। জিন তো ইয়ানজুনকে বাঁচিয়ে নেয় এবং তারা দুজনই ছুটতে থাকে। তখন ইয়ানজুন বলে, মনে হয় তারা তোমার পিছনে ছুটছে, কিন্তু তোমার পিছনে তারা কিসের জন্য ছুটছে। তার দুজন যখন দৌড়াতে শুরু করে তখনই তারা একটি গর্তে পড়ে যায়। ইয়ানজুন বলে, এখানে বাতাস অনেক বিষাক্ত, তাই আমরা সারা রাত এখানে থাকতে পারবো না, আমাদের এখান থেকে বের হতে হবে, তুমি আমার কাঁধে পা রেখে গুহা থেকে বের হয়ে যাও, তোমার দরকার শেষ হলে আমাকে এসে নিয়ে যাবে। ইয়ানজুনের তো অনেক কষ্ট হচ্ছিল জিনকে কাঁধে নিয়ে উপরে উঠাতে, জিং উপরে উঠে গেলে ইয়ানজুন তার জন্য অপেক্ষা করবে বলে। জিং বের হয়ে এসেও সে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, সে ভাবতে থাকে সে তার পরিবারকে বাঁচাবে নাকি ইয়ানজুনকে বাঁচাবে। যদি এখান থেকে চলে যায় তবে ইয়ানজুন নিশ্চিত যে সে মারা যাবে এবং তার বোনদের কাছে না গেলেও তার বোনেরা ধরা পড়ে যাবে, সে কি করবে সে বুঝতে পারছে না। অবশেষে জিং ইয়ানজুনকে বাঁচানোর জন্য যায়, ইয়ানজুনকে গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসে এবং সে ইয়ানজুনকে বলে, তারা আছে তার যেতে হবে। তো জিঙ্কের পায়ে ব্যথা ছিল তাই ইয়ানজুন তার কাঁধে করে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই জিঙ্কের কাছ থেকে একটি চিঠি পড়ে। ইয়ানজুন এ সম্পর্কে জিজ্ঞেস করলে জিঙ্ক তাকে কিছুই বলে না। ঠিক তখনই তারা দেখতে পায় অনেকগুলো নিম্ন শ্রেণীর মানুষ টাকা থেকে পালাচ্ছিল, কিন্তু তাদের পিছে সকল সৈন্যরা এসে পড়ে এবং তাদের ধরে ফেলে, বলতে থাকে, তোমাদের মতো নিম্ন শ্রেণীর দাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বলে তারা মারতে শুরু করে। জিং তো পারছে না নিজেকে টিকে রাখতে, কিন্তু ইয়ানজুন তাকে বলে, আমরা সেখানে যেয়ে তাদের সাথে পারবো না, জিংকে তো অনেক কষ্ট হয়, তাই ইয়ানজুনকে বলে, আপনাদের মতো মানুষদের কাছে আমাদের মতো নিম্ন শ্রেণীর দাসীদের কোনো দাম নেই, তাই আপনি এবং আমি আলাদা রাস্তায় যাব। এই বলে জিং সেখান থেকে চলে যায়। জিং তার বোনদের খোঁজ নেওয়ার জন্য সেই দোকানে যায়। সে দোকানদার জিংকে জানায়, কিছুক্ষণ আগ পর্যন্ত দুটি মেয়ে এখানে ছিল কিন্তু কিছু লোক তাদের নিয়ে গেছে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে মোটেও ভুলবে না। একটু টাইম অপচয় করে আমার ফেসবুক পেজে যেও চেষ্টাও ফলো করে দিও।